অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনী একত্রে দুইটা নিয়োগ প্রকাশ করছে। তো বন্ধুরা, বর্তমান কি ক্রিটিক্যাল সময় যাচ্ছে বুঝতে পারছেন। এই ডিসেম্বর মাসে কিন্তু তেমন কোনো ভালো নিয়োগ আসলে নাই। তো এর ভিতরে বাংলাদেশ নৌবাহিনী জাস্ট কি মানে মিডিয়াম কিসিমের দুটো সার্কুলার প্রকাশ করছে, এই একটা, দেন সার্কুলার নাম্বার টু এই একটা। তো আমি দুইটা সার্কুলার নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আরেকটু ধন্যবাদ জানাবো নৌবাহিনীকে, যে হোক ছোট তারপরে তো তারা নিয়োগটা দিচ্ছে, আর সামনে আমরা নৌবাহিনী থেকে আর বড় সড়ো সার্কুলার পেতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই মানে ধৈর্য ধরুন, আল্লাহ ছেলে খুব সংক্ষেপে আপনারা হয়তো পেয়ে যাবেন, যখনই দিক সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, নো প্রবলেম। তো বন্ধুরা, এই সার্কুলার দুটো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরের মতোই, যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারের আপডেট মেসেজ পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি সার্কুলার দুটি নিয়ে আলোচনা করি। তো আমি শুরুতে বলে দিচ্ছি, এই সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনার সার্কুলার দুটি পেয়ে যাবেন। তো দেখুন, এখানে প্রথম যেটি তারা উল্লেখ করছে তা হলো ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস বাংলাদেশ নৌবাহিনী। তো এখানে বাংলাদেশ নৌবাহিনীর আন্ডারে এই ডকইয়ার্ডে তারা লোক নিয়োগ করবে, সুপারভাইজার আছে তিনজন। এখানে সর্বোচ্চ বয়স হতে হবে 35-এর মধ্যে। ওকে, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা জাস্ট একটু দেখুন, একটা জাস্ট এইচএসসি পাস এবং ডিপ্লোমা যারা কমপ্লিট লেখাপড়া করছেন তাদের জন্য এই সার্কুলারগুলো। তো এখানে জাস্ট ডিপ্লোমা কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এবং সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। তো আবেদন যদি আপনি করতে চান তাহলে আরেকটা, তো দ্বিতীয় নম্বরটা বলেই দিই, এই শ্যাফ্ট ফিটার, এখানে আছে 5 জন, এখানে বয়স সর্বোচ্চ 35, এইচএসসি কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আসলে আবেদনটা করার জন্য আপনাকে কী কী করতে হবে না হবে সমস্ত কিছুটা এইখানটাতে বর্ণনা করা আছে। আপনারা জাস্ট একটু সার্কুলারটা নামায় পড়েন, পড়লে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে আপনাকে কী দিয়ে কী করা উচিত বা কী দিয়ে কী করতে হবে। ওকে, তো আমি জাস্ট এতটুকু বলি যে এটা আবেদনের লাস্ট তারিখ হলো 7 জানুয়ারি 2021 সকাল 9 ঘটিকার মধ্যে, মানে অত্র প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল। অর্থাৎ এটা কিন্তু আপনাকে সরাসরি মানে ইন্টারভিউ আর কি। ওকে, তো এই বিষয়টা গেল। দেন বন্ধুরা, নৌ পরিবার শিশু নিকেতন বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখা কর্তৃক পরিচালিত, এইখানে একজন অধ্যক্ষ দরকার। তার বেতনের রেঞ্জ কিন্তু মোটামুটি খারাপ না, 13,000 থেকে শুরু করে 17,000 পর্যন্ত তারা মেনশন করছে। দেন এখানে উৎসব ভাতা, নববর্ষ ভাতা এবং আঞ্চলিক ভাতা সে পাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু দেখে নেবেন, আমি এটা নিয়ে কথা বলবো না। তো যাই হোক, এখানে আগ্রহী প্রার্থীরা কী করবেন না করবেন সমস্ত কিছু এইখানটাতে বর্ণনা করা আছে। তো এইটার জাস্ট লাস্ট ডেট হলো 31 ডিসেম্বর 2020 বিকাল 5টার মধ্যে। তো আমি যেটা ফিল করি, যা যদি আপনার এখানে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, যেহেতু নৌবাহিনীর আন্ডারে জবগুলা, এটা ছোটো মনে করবেন না, আপনার যোগ্যতা থাকলে আপনি আবেদন করবেন, এতে আপনার মোটো লস হবে না বন্ধুরা। এখানে কিন্তু অনেক ভালো মাপের ফ্যাসিলিটি পাবেন এবং এখান থেকে আপনি ভালো কিছু পারফরমেন্স করতে পারলে কিন্তু আপনাকে অনেক অনেক দূরে যেতে পারবেন আরও। তো যাই হোক, এতটুকুই এখনকার মতো আপডেট মেসেজ। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।